আন্দুলের রাস উৎসব সম্বন্ধে আমরা কম বেশি সকলেই প্রায় জানি। তো আজ চলে এলাম এই আন্দুলে রাস দেখতে। বিগত দু বছর ধরে অতি মহামারীর জন্য রাস উৎসব হয়নি, মানে সেইভাবে পালন করা হয়ে ওঠেনি। কিন্তু এই বছর মহা ধুমধাম করেই রাস উৎসব পালন করছে ফুলবাগান স্পোর্টিং ক্লাব। এখানে আসতে হলে আপনাদের হাওড়া থেকে আন্দুলগামী যে কোনো বাস ধরতে হবে, মানে 61, না হলে আন্দুল স্টেশন নিউ টাউন, না হলে আলমপুর বা ধুলোগড়িগামী যে কোনো বাস। একদম আন্দুল স্ট্যান্ডে নেবে ডান দিক বরাবর হেঁটে চলে গেলেই রাস মাঠ আপনি পেয়ে যাবেন। না হলে সব থেকে বেস্ট হচ্ছে আন্দুল স্টপেজের ঠিক আগের স্টপেজ হচ্ছে পূর্বপাড়া। সেখানে সাধারণত গাড়ি দাঁড়ায় না, তবে কন্ডাক্টরকে বললে ঠিকই দাঁড় করিয়ে দেবে। পূর্বপাড়ায় নেবে রাস্তাটা ক্রস করে ডান দিক বরাবর সোজা রাস মাঠ। দেখতে পাচ্ছি অনেক খাবারের দোকান বসেছে, গুড়কাটি, জিলাপি, বাদাম, মালপোয়া। অনেকদিন পর এই মেলা মেলা স্বাদটা পেলাম। আসলে শহরাঞ্চলে থাকতে থাকতে ভুলেই বসেছিলাম মেলা জিনিসটা কি। এই সব না থাকলে মেলাটা বেশ যেন জমে না। এই যে এই মাঠের মধ্যেই এই বছর রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, অন্যান্য বছরে উল্টো দিকের মাঠে থাকে। গোটা মাঠময় বিভিন্ন জিনিসের দোকান। এই যে এই হচ্ছে আমাদের প্রাণের শ্রী রাধা কৃষ্ণ। আহা, দারুণ দারুণ, কি অপরূপ লাগছে। সাথে আছে অষ্টসখী। মাঠে অনেক কিছুই চোখে পড়ল, ভেলপুরির দোকান, তন্দুর চা, ইমিটেশনের জিনিসপত্র তো ভর্তি, কাপের দোকান, ফাইবারের জিনিসপত্রের দোকান, মানে একেই বলে একেবারে প্রপার মেলা। তাও আমরা একটু সন্ধ্যের দিকে এসেছিলাম বলে ভিড়টা তুলনামূলক কম ছিল। যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য কোনো চিন্তা নেই, পার্কিং এর ব্যবস্থা আছে, 20 টাকা করে লাগবে। রাস মাঠে এই বাড়ির রাস উৎসব খুবই নাম করা আর অনেক পুরনো। কুণ্ডু বাড়ি বললে সবাই এক নামে দেখিয়ে দেবে। বাড়ির ভিতরে এলাম, খুব সুন্দর করে সাজিয়েছিল গোটা বাড়ি, দারুণ লাগছিল দেখতে। এখানে রামায়ণের ছোট্ট অংশকে তুলে ধরা হয়েছে। মাঝখানে আছেন স্বয়ং মহাদেব। এখানে ছোট্ট গোপালকে তুলে ধরা হয়েছে। এখানে শরতে রামচন্দ্রের দেবী দুর্গাকে আহ্বানের সময় পুজো পাঠকে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু নারায়ণ আর মাতা লক্ষ্মীকে। কিচকবধের ছোট্ট দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে আছে ছোট্ট রাধাকৃষ্ণ। এখানে দেখতে পাচ্ছি সতীর দেহত্যাগের কিছু দৃশ্য। এই হচ্ছে রাস মেলা। অনেকদিন পর এরম একটা মেলা দেখলাম
যদি আপনারাও এর ভাগ নিতে চান তাহলে হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে আসুন আন্দুল। আপাতত 23 তারিখ অবধি এই মেলাটা আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি আবার তুলে ধরতে পারি।